নমস্কার আমি সৌমেন রয় আপনি দেখছেন সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেল সুখবর রয়েছে যেটি কাস্টের মধ্যে যারা আর্থিকভাবে আছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে এই ভিডিওটির মধ্যে তো ভিডিওটি অবশ্যই দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এই ধরনের ভিডিও ভবিষ্যতে তাড়াতাড়ি আপনার কাছে চলে আসে তো চলুন ভিডিও শুরু করছি গত জানুয়ারি মাসে দু হাজার গভর্নমেন্ট অব ইন্ডিয়া একটি ইড মানে জেনারেল কাস্টের মধ্যে যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন তাদের জন্য একটি সার্টিফিকেট এবং বা সংরক্ষণ চালু করেছিলেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো এটি আস্তে আস্তে ভারতবর্ষের সমস্ত স্টেটে চালু হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এটি চালু হলো এটি হচ্ছে তার নোটিফিকেশান ডেটেড নয় সাত দু হাজার উনিশ নয় জুলাই ওয়েস্ট বেঙ্গলে এটি কার্যকরী হয়ে গেল দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল নবান্নর যে অফিস মেমোরেন্ডাম যেটা বের করেছে এটি তার নোটিফিকেশান তো এই নোটিফিকেশানে কি বলা আছে কারা এর যোগ্য কারা আবেদন করতে পারবেন কারা পারবেন না সমস্ত বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব তো সাবজেক্টে কি লেখা রয়েছে রিজার্ভেশন ফর ইকোনমিক্যালি উইকার সেকশন জেনারেল কাস্টের মধ্যে যারা আর্থিকভাবে পিছিয়ে আছেন এই রিজার্ভেশনটা তাদের জন্য এটি রিক্রুটমেন্ট যে কোনো সরকারি চাকরিতে রিক্রুটমেন্ট সিভিল পোস্ট সার্ভিসেস অ্যাডমিশন যারা কোথাও ভর্তি হবেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে সমস্ত জায়গায় এই ইকোনমিক্যালি সেকশন এ রিজার্ভেশন এই সমস্ত জায়গায় থাকবে তো চলুন দেখিনি যে এটা কারা আবেদন করতে পারবেন কারা পারবেন না ইডব্লিউএস তারাই আবেদন করতে পারবেন যারা জেনারেল কাস্ট অর্থাৎ সাধারণ সম্প্রদায়ের যারা মানুষ এবং যারা আর্থিকভাবে পিছিয়ে তারাই আবেদন করতে পারবেন এস সি এস টি ও এটার জন্য আবেদন করতে পারবেন না সমস্ত সরকারি জায়গায় টেন পারসেন্ট রিজার্ভেশন করে দেওয়া হয়েছে এখানে এখানে নোটিফিকেশনে পরিষ্কার লেখা আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সমস্ত ইনস্টিটিউশন এডুকেশনাল ইনস্টিটিউশন বা চাকরির জায়গা সমস্ত জায়গায় টেন পারসেন্ট রিজার্ভেশন করে দেওয়া হয়েছে তো কারা এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন চলুন সেটা দেখা যাক আমি একদম নিচে চলে যাচ্ছি এটি হচ্ছে তার অ্যাপ্লিকেশন ফর্ম অ্যানেক্সার এ ফর্ম অফ অ্যাপ্লিকেশন ফর ইকোনমিক্যালি উইকার সেকশন ইডব্লিউ এস সার্টিফিকেট এই অ্যাপ্লিকেশনটি করতে হবে মহকুমা শাসক যিনি আছেন তার দপ্তরে এখানে লেখা আছে টু দা সাব ডিভিশনাল অফিসার এই সাব ডিভিশনাল অফিসারের দপ্তরেই অ্যাপ্লিকেশনটি করতে হবে এটি হলো তার ফরম্যাট এই ফরম্যাটটি আপনি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সিম্পল একটা ফর্ম কোনো জটিলতা নেই এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে নিচে রয়েছে দেখুন একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনি ফর্মটা ফিল করার পর এখানে অ্যাপ্লিকেশান নাম্বার ওনারা দিয়ে দেবেন এবং এটিকে কেটে আপনাকে দিয়ে দেবেন এটা দিয়ে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন এবং আপনি যখন সার্টিফিকেটটা আনতে যাবেন তখন এটাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে সঙ্গে অরিজিনাল ডকুমেন্ট আপনার যেগুলো থাকবে সেগুলো নিয়ে যেতে হবে তো চলুন এবার দেখে যে কারা এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এটার জন্য তারা অ্যাপ্লিকেশন করতে পারবে যাদের অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম আট লাখ টাকা আট লাখ টাকার থেকে কম এখানে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড গ্রস ইনকাম ফ্রম স্যালারি এগ্রিকালচার বিজনেস প্রফেশনাল যে কোনো জায়গা থেকে অফ মাই ফ্যামিলি ফ্রম অল সোর্সেস ইজ বিলো এইট লাখ আট লাখ টাকার থেকে কম দ্বিতীয় হচ্ছে পাঁচ একর এগ্রিকালচারাল ল্যান্ড পাঁচ একরের যে চাষ চাষযোগ্য যে জমি হয় সেই জমি পাঁচ একরের নিচে থাকতে হবে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট এক হাজার স্কোয়ার ফিটের নিচে থাকতে হবে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট রেসিডেন্সিয়াল প্লট মানে জায়গা এক হাজার স্কোয়ার ইয়ার্ডস এর নিচে থাকতে হবে শুধুমাত্র নোটিফাইড মিউনিসিপ্যালিটিসদের জন্য এটা যে সমস্ত মিউনিসিপালিটিস এরিয়া নোটিফিকেশনে দেওয়া আছে নোটিফাইড করা আছে সেই সমস্ত জায়গায় একশো স্কোয়ার ইয়ার্ডস এর আমি এক হাজার সরি একশো স্কোয়ার ইয়ার্ডের নিচে থাকতে হবে শুধুমাত্র যেগুলো যে সমস্ত মিউনিসিপ্যালিটি গুলো নোটিফাইড করা আছে নেক্সট কি আছে রেসিডেন্সিয়াল প্লট অফ টু হান্ড্রেড স্কোয়ার ইয়ার্ডস রেসিডেন্সিয়াল প্লট টু হান্ড্রেড স্কোয়ার ইয়ারস নোটিফায়েড এটা শুধুমাত্র যেগুলো নোটিফায়েড মিউনিসিপ্যালিটিস আছে তাদের জন্য এই দুটো প্রযোজ্য আপনারা এই যে পিডিএফ ফর্মটির মধ্যে আপনারা পেয়ে যাবেন কোনগুলো নোটিফিকেশনে দেওয়া আছে যে সমস্ত মিউনিসিপ্যালিটিস এরিয়াগুলো কোন কোন এরিয়া দেওয়া আছে সেটি আপনি ওখান থেকে পেয়ে যাবেন এখানে বলছে ভ্যালিড ফর দ্য ইয়ার এটি এক বছরের জন্য এটা একটা ফিনান্সিয়াল ইয়ারের জন্য এই সার্টিফিকেটটা প্রোভাইড করা হবে কারণ প্রত্যেকটা ফিনান্সিয়াল ইয়ারে অ্যানুয়াল ইনকাম বাড়া কমা হয় প্রত্যেকটা ফ্যামিলিতেই কখনো বাড়ে কোনো ফিনান্সিয়াল ইয়ারে ফ্যামিলি ইনকাম বাড়ে কখনো কমে তো সেই জন্য এটা গভর্নমেন্ট এক বছরের জন্য ওয়ান ইয়ারের জন্য এটাকে ইস্যু করবে এটি ওয়ান ইয়ার হয়ে গেলে নেক্সট আপনার যদি তার পরের ইয়ারে যদি আপনি আবার যোগ্য হন আপনার যদি এই ক্রাইটেরিয়াগুলোর নিচে থাকে সমস্ত কিছু তাহলে আপনি আবার আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে এটি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় সমস্ত সরকারি চাকরিতে এবং সমস্ত এডুকেশনাল যে ইনস্টিটিউশনগুলো আছে সমস্ত জায়গায় ইডাব্লিউ এস যে রিজার্ভেশন এটি শুরু হয়ে গেছে আপনাকে কি করতে হবে আপনাকে শুধু এই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশান করার পর আপনার যে জায়গাটা আপনি এখানে বলছেন যে আমার এতটা জায়গা আছে বা এতটা বাড়ি আছে বা আমার অ্যানুয়াল ইনকাম এত এটা আপনি ডিক্লারেশন দেওয়ার পর ওটা ভেরিফিকেশন করা হবে সরকারি তরফ থেকে আপনার যদি আপনার ডিক্লারেশন যদি সঠিক হয় তাহলে গভর্নমেন্ট আপনাকে এই সার্টিফিকেটটি প্রোভাইড করবে এই সার্টিফিকেটটি নিয়ে আপনি সমস্ত জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে আর এই যে ফর্ম্যাটটি অ্যাপ্লিকেশন যে ফর্মটি তার সাথে টোটাল ডিটেলস গভর্নমেন্টের যে নোটিফিকেশন সেটি আপনি আপনার আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ